আউট্রাম ঘাট ব্রিটিশ রাজের সময় কলকাতার পাশে হুগলি নদীর তীরে এই ঘাটটি নির্মিত হয়। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে ব্রিটিশ কর্তৃপক্ষ স্যার জেমস আউট্রামের স্মরণে এই ঘাটটি নির্মাণ হয়েছিল। সেই সময় এটি ছিল একটি প্রধান বন্দর এবং পূর্ববঙ্গ ও বার্মার জাহাজের প্রধান মুড়িং। বর্তমানে এই ঘাটটি জল পুলিশের আন্ডারে। এখানে বোটের মধ্যে খাওয়ার দাওয়ারের মজা উপভোগ করতে পারবেন। তাছাড়াও ঘাটের বিভিন্ন জায়গায় বসে আপনি গঙ্গার ফ্লেভার পাবেন। ঠিক এই জায়গাটা থেকে গঙ্গা দেখার দৃশ্য অপূর্ব। এখানে বিভিন্ন কাপলসরা ঘুরতে এসে নীলিবিলিতে বসে সময় কাটায়। এছাড়াও নৌকো চলাচলের ব্যবস্থা রয়েছে, তার মজাও নিতে পারেন আপনারা। ঘাটের আশেপাশে প্রচুর মনোরম দৃশ্য পাবেন, ফটোগ্রাফারদের জন্য একটি একটি উপযুক্ত জায়গা। প্রিন্সেপ ঘাটের ঠিক পাশেই হলো আউট্রাম ঘাট, তাই দেরি না করে তাড়াতাড়ি ঘুরে আসুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।